দেখছেন খবরিয়া 24, জীবনের সমস্ত খবর খবরিয়া 24, চোখ রাখুন আমাদের পর্দায়। সহকর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন কোচবিহারের দুই সাংবাদিক। আজ শহরের ব্রহ্ম মন্দির চত্বরে অরিন্দম সাহা ও প্রবীর কুণ্ডু নামে ওই দুই সাংবাদিক সহকর্মী অন্যান্য সাংবাদিকদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়েছেন। তারা জানিয়েছেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশের মতো করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদেরও প্রতিনিয়ত মাঠে নেমে হচ্ছে, তাদেরও মাস্ক ও স্যানিটাইজারের প্রয়োজনীয়তা রয়েছে। একথা মাথায় রেখেই এদিন ওই মাস্ক ও স্যানিটাইজার সহকর্মী সাংবাদিকদের হাতে তুলে দিলেন তারা। আরো 28 জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ কোচবিহারে। আজ এ খবর জানিয়েছেন কোচবিহার জেলা শাসক পবন কার্ডিয়ান। এদিন ফের 44 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও 12টি নমুনা সংগ্রহ করা হয়েছে মোবাইল অ্যাম্বুলেন্স থেকে। সদর মহকুমার পাশাপাশি অন্যান্য মহকুমাতেও যাতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে নমুনা সংগ্রহের কাজ করা হয় তার প্রস্তুতিও নিয়েছে বিভিন্ন মহকুমার স্বাস্থ্যকর্মীরা। শিশু ও প্রসূতিদের জন্য থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পেছন থেকে উদ্ধার হলো সাপ। আজ মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের 22 গুড়ি এলাকা থেকে ওই সাপ উদ্ধার, পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। একদিকে গোটা রাজ্যে করোনার ত্রাস, অন্যদিকে এক ব্যক্তির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে। জানা গেছে, মৃত ওই ব্যক্তি একাই থাকতেন, প্রতিবেশীরা তাকে খাবার দিত। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ও ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়িটি পরিষ্কারের জন্য আসেন, তখনই বাড়ির ভেতরে গিয়ে দেখেন ব্যক্তির দেহ মেঝেতে পড়ে রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার আইসি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম নীলাভেজা দত্ত। মানবজাতির শত্রু করোনা মোকাবিলায় সারা দেশে ঘোষণা হয়েছে লকডাউন। সেই লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন। সেই সাধারণ ও দুস্থ মানুষদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্য 6 মাসের চাল দেওয়ার বন্দোবস্ত করেন রেশনের মাধ্যমে। পাশাপাশি দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন এলাকার গরিব সাধারণ মানুষের পাশে থাকতে। সেই মোতাবেক রাজ্যের শাসক দল ও বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সমাজকর্মীরা ত্রাণ সামগ্রী নিয়ে ময়দানে নেমে পড়েছেন। এলাকায় এলাকায় গিয়ে নিজের সাধ্যমতো ত্রাণ বিলি করছে দুস্থ ও অসহায় মানুষদের জন্য। আর সেই করোনার আবহে সাধারণ ও অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। এই করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তার কারণে আমাদের দিনাটার বিধায়ক উদয়ন গুহ ও কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুপ্রেরণায় আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা দুস্থ দেশ পরিবারকে খাদ্য সামগ্রীর হাতে তুলে দিলাম। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এলাকায় পৌঁছে দুস্থ ও অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়ে মানুষকে দিনভর সচেতন করলেন প্রধান, উপপ্রধান ও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। শুক্রবার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং বাড়িতে থাকার পরামর্শ দেন। আমরা কয়েকজন রেললাইন থেকে খানিকটা দূরে বসেছিলাম। একজন মহিলা রেললাইনের ধারে দীর্ঘক্ষণ বসেছিলেন। একটি মালগাড়ি আসে, তখন আর মহিলাকে দেখতে পাচ্ছিলাম না। ট্রেন পার হতেই দেখি লাইনে দুজন পড়ে রয়েছে। এমনই এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে 2 বছরের পুত্র সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ঘটনার জেরে চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার হাইস্কুল যদুপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম লিজা খাতুন, বয়স 21। পরিবার সূত্রে জানা যায়, গত 3 বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা নাসির শেখের সাথে বিয়ে হয়েছিল লিজা খাতুনের। স্বামীর অত্যাচারে 2 বছরের পুত্র সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। লকডাউনের কারণে কোনো শ্রমিক না পাওয়ায় নিজের বাড়ির ছাদের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত ওই যুবকের নাম অরুণ আভ সরকার, বয়স 30। তার বাড়ি হাটথুবা গ্রামে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত হাটথুবা এলাকায়। ওই ঘটনার পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দুর্ঘটনায় পাড়ায় শোকের ছায়া।
জলপথে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর মালদা জেলা পুলিশ। নদীপথে লাগাতার নজরদারির কাজ চালাচ্ছে পুলিশ। জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া নির্দেশ মতো আন্তঃরাজ্য সীমান্ত গঙ্গা নদীতে লঞ্চের মাধ্যমে কড়া নজরদারিতে নেমেছে পুলিশ কর্মীরা। লকডাউনের জেরে কাজকর্ম না থাকায় অর্ধাহারে দিন কাটছে বালুরঘাটের বেশ কিছু বহিরাগত বেসরকারি পরিবহনে মালপত্র ওঠানো নামানোর কাজের সাথে যুক্ত শ্রমিকদের। শুক্রবার বালুরঘাট শহরের ওই বেসরকারি পরিবহনের থেকে মালপত্র ওঠানো নামানোর কাজে যুক্ত শ্রমিকরা বেশিরভাগ বিহারের বাসিন্দা। রুটি রুজির তাগিদে তারা বেশ কয়েক বছর ধরে নিজেদের বিহারের বাসস্থান ছেড়ে এই বাংলার বালুরঘাট শহরে এসে এই কাজকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের জীবিকা নির্বাহ করছিলেন, কিন্তু বাদ সেধেছে এই লকডাউন। अभी आपका पास खाने का सामान कैसा है? अभी तो कुछ नहीं है, आधा पेट खा के हम लोग रह रहे हैं अभी। अभी कल मिलेगा कि नहीं मिलेगा कोई भरोसा नहीं है। आपका नाम? राजकुमार महतो। आप देख रहे हैं खबरिया 24 एवरी टाइम खबरिया टाइम।